ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত মানজুল আমিন ভাই জানতে চেয়েছেন এটা যে হুজুর অঙ্গপ্রত্যঙ্গগুলো কি একবার একবার দিতে পারবো নাকি তিনবার দুইবার দুইবার দিতে হবে আর একটা বিষয় হলো যে কোনটা যদি তিনবার দুই কোনটা যদি একবার দেই তাহলে কি যথেষ্ট হবে আরেকটা বিষয় হচ্ছে যে কোরআন বিশুদ্ধ পড়ার জন্য মিশরের যে কারিগুলোর অডিও আছে বর্ণনা করে অডিও গুলো এই আমরা অনুসরণ করতে পারবো কিনা আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালাত আসসালাম আল্লাহ রসুল হিল করিম আমাবাদ সম্মানিত মঞ্জুর প্রথম প্রশ্ন হলো যে অজুর অঙ্গ প্রত্যাঙ্গ একবার একবার দোয়ার ব্যাপারও হাদিস আছে দুইবার দুইবার দোয়ার ব্যাপারও হাদিস আছে তিনবার 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 দোয়ার ব্যাপারে হাদিস আছে কিন্তু তিনবারের ব্যাপারে সুন্নত বেশি আছে সমস্যা নেই তিনবার দোয়াটাই সুন্নত অনেকে পোকা এখানে উল্লেখ করেন আর তিনবার বেশি দোয়া যাবে না এখানে বলা সে জুলুম করবে করবে সীমা লঙ্ঘন তিনবার সর্বোচ্চ রাখতে হবে তবে একবার একবার যদি হয় দোয়া যদি সম্পূর্ণ হয় একবার একবার তাহলে ধুইবে দুইবার দুইবার যদি দোয়া সম্পূর্ণ হয় তাহলে ধুইবে তিনবার দোয়ার যদি হয় তাহলে একবার দোয়াটাও শূন্য দুইবার দোয়াটাও শূন্য তিনবার দু যেহেতু হাদিস আছে স্পষ্ট তবে এখানে একটা লক্ষণীয় বিষয় হলো এটা যে একবার ধুলো তার যথেষ্ট হলো অনেক সময় দেখা যাচ্ছে যে পূর্ণ গেছে যেমন ধোয়াতে তার পূর্ণ অঙ্গগুলো ধোয়া হয়ে গেছে কোনো জায়গা শুকনা নাই তাহলে হয়ে যাবে সমস্যা নাই অনেক সময় এগুলো হয় না একবার ধোয়াতে কারণ যখন শুকনা থাকে মানুষ যখন কাজ করে কর্ম করে আসে বা বিভিন্ন সময় এগুলো হয় না কখন হয় যখন মনে করেন এক ব্যক্তি গোসল করছে তার শরীরে হাতগুলি ভিজা আছে অথবা শরীরে আছে তখন পানিগুলি সহজে অল্পতে পৌঁছে যায় এছাড়া অনেক সময় একবার ধোয়াতে হয় না সম্ভাবনা থাকে থাকার যদি অঙ্গ প্রত্যঙ্গ গুলো সুখ না থাকে তাহলে তো উজু হবে না আর না হলে তো সলাদ হবে না আর সলাদ না হলে তো শেষই তাহলে পরিশ্রম পরিশ্রম হবে কষ্ট হবে সলাদ কবুল হবে না কারণ একটা জিনিস রাখতে হবে চাবি হলো কিন্তু তহরত বা অজু সুতরাং পরিষ্কার আরলা আর সলাত আলী মাল্লা মধু আল্লাহ যার সলা উজু হলো না তার নামাজ হলো না এইজন্য জন্য সতর্কতার সাথে খেয়াল রাখতে হবে সেক্ষেত্রে যদি একবার ধুয়ে যথেষ্ট হয় তাহলে একবার ধুইবে ধুতে পারে দুইবার ধোয়ার যদি যথেষ্ট দুইবার ধুতে পারে সর্বোচ্চ তিনবার এই বিষয়ে লক্ষ্য রাখবে এমনিভাবে কোনো অঙ্গ যদি দুইবার ধুয়েছে এই অঙ্গটা প্রয়োজন আর কোনো অঙ্গ যদি একবার ধুয়েছে ইচ্ছা করে না হ্যাঁ দুই সে সমস্যা নাই তাদের যে যথেষ্ট তবে খেয়াল রাখা দরকার যে সে একবার একবার ধুলে একবারই রাখা ভালো আমার মতে আমি বলবো তিনবার তিনবার ধুলে ভালো সবচেয়ে তিনবার তিনবার ধোয়াটাই ভালো তাতে কোনো সন্দেহও থাকে না এবং অস্পষ্টতা থাকে না এবং নিজের মধ্যে অসাচাও থাকে না অজুরাও পরিপূর্ণ সুন্দর হইলো এই বিষয়গুলো খেয়াল রাখলে ভালো তারপর দুইবার দুইবারও ধুইলে অনেক সময় হয়ে যায় কিন্তু একবার ধোয়াটার মধ্যে অনেক সময় সমস্যা থেকে যাওয়ার সম্ভাবনা থাকে এই বিষয়গুলো আমাদের লক্ষ্য রাখতে হবে আরেকটা বিষয় হলো অডিও হ্যাঁ অডিও মিশরের কারি বা অন্যান্য কারি যেগুলো আছে যারা আপনার কাছে পছন্দ লাগে যার কাছে ভালো লাগে কেরা সুন্দর আপনি শুনতে পারেন অনুসরণ করতে পারেন তবে অনুসরণ করতে যায় যাতে কোরআনের কোনো ক্ষতি না হয় কোনো অবমাননা না হয় অনেকে অনুসরণ করতে যায় বিভিন্ন তার রং বা তার আওয়াজ পরিবর্তন করে অন্য আওয়াজে পরিবর্তন করে তার যে কণ্ঠ দিয়েছে আল্লাহ যার যে কণ্ঠ আছে সেই কণ্ঠ অনুসারে কোরআনকে সুন্দর করার চেষ্টা করবে তবে বিশুদ্ধ করে পড়বে সেই কারি অনুসারে কারীরা কীভাবে তাজবিদ্যুষণ করে কিভাবে মাখরাজ উচ্চারণ করে কিভাবে কোন হরক কোন অক্ষর কোথা থেকে উচ্চারণ করতেছে সেভাবে সুন্দর করে পড়বে কারণ কোরআন তো সুন্দর করে পড়ার ব্যাপারে আল্লাহ বলছেন এবং আসলে অনেক হাদিস রয়েছে এই সম্পর্কে আমাদেরকে বিশুদ্ধভাবে কোরআন পড়তে হবে এবং জানতে হবে এবং যেভাবে হোক নেটে থেকে নিতে পারে অডিওদের মাধ্যমে নিতে হবে ফেস টু ফেস বসে নিতে পারে যেভাবে হোক কোরআন তালিম নিতে হবে আল্লাহ আমাদেরকে সঠিকভাবে সুন্দরভাবে আমল করা তুই দান করুন হাঁজ সাল্লাহ নবিনা মোহাম্মদ আসসালাম আলাইকুম রহমতুল্লাহি